হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা হলো যারা এই মুহূর্তে মরক্কো ট্রাভেল করতে যাচ্ছেন। আপনারা জানেন যে মরক্কো এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য অনেক ভিসা দিচ্ছে এবং তাদের ভিসার রেশিও এই মুহূর্তে অনেক ভালো। তো যারা আপনারা ইউরোপে ট্রাভেল করতে যাচ্ছেন, আমার মনে হয় যে মরক্কো যদি ট্রাভেল করে আসেন তাহলে ইউরোপের ভিসাটা পেতে অনেক ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। তো সেক্ষেত্রে ইউরোপ মরক্কোর ভিসা পেতে আপনার কী কী ডকুমেন্ট লাগবে সেই জিনিসটা আমি আপনাদেরকে জানাবো। যেহেতু আমি মরক্কো এবং ইজিপ্টের ট্রাভেল করব, তো আমি প্রথমে আপনাদেরকে জানাবো যে মরক্কো ট্যুরিস্ট ভিসা করতে কী কী পেপার্স লাগে। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা অনলাইনে মরক্কোর ওয়েবসাইটটা খুঁজে পান না। তো আমার এই ভিডিওটা দেখলে আপনারা টোটালি ক্লিয়ার হয়ে যাবেন যে মরক্কো ভিসা পেতে এই মুহূর্তে কী কী ডকুমেন্ট লাগবে। তো প্রথমত আপনাদেরকে যেটা লাগবে যে আপনার পাসপোর্টের যতগুলা কপি আছে, পুরাতন পাসপোর্ট এবং নতুন পাসপোর্ট, অবশ্যই 7 মাসের মেয়াদ থাকতে হবে। তো এমন একটা পাসপোর্ট আপনাকে দিতে হবে অ্যাপ্লাই করার জন্য। যারা রেগুলার ট্রাভেল করে থাকেন তারা হয়তো সবাই জানেন যে পাসপোর্টের মেয়াদ কতদিন থাকতে হবে। তো এক্ষেত্রে নতুন করে বলার কোনো কিছু নাই। তো আর সাথে আপনারা যেটা দিবেন যে পুরাতন যে পাসপোর্টগুলো আছে, যেমন আমার সাথে যে দুইটা আছে পাসপোর্ট, আমি টোটালটাই সহই দেবো। তো যেহেতু আমি মরক্কোর ভিসা করতেছি, আমি ভাবছি যে আসলে কী কী ডকুমেন্ট আমি জমা দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে এই ভিডিওটা করা। তো ফার্স্ট হলো যে পাসপোর্টের পুরাতন যতগুলো কপি আছে সব কপিগুলো আপনারা দিবেন। সেকেন্ড হলো পাসপোর্টের একটা ফটোকপি, এটা হলো পাসপোর্টের ফটোকপি। এই ফটোকপি বা আপনারা এর সাথে একটা জয়েন্ট করবেন। আর থার্ড হলো যে আপনার যে এনআইডি আছে, এনআইডির একটা ফটোকপি আপনাকে দিতে হবে, এনআইডির ফটোকপি। সাথে আপনাকে যেটা করতে হবে যে টিন সার্টিফিকেট যেটা আছে আপনাদের, যাদের টিন সার্টিফিকেট নাই তারা অবশ্যই টিন সার্টিফিকেট দিতে পারবেন, বা নিজে তৈরি করে বা অনেকের অ্যাপ্লাই করে টিন সার্টিফিকেট করে তখন আপনাকে টিন সার্টিফিকেটটা জমা দিতে হবে। দেন এর ভিতরে একটা কথা আছে, যারা স্টুডেন্ট তারা হয়তো জিজ্ঞেস করতে পারেন যে আমার তো টিন সার্টিফিকেট নাই। সেক্ষেত্রে আপনার বাবা বা মায়ের যদি টিন সার্টিফিকেট থাকে তাদেরটা আপনি ব্যবহার করতে পারেন। যারা ফ্যামিলি সহ যাবেন, যারা বাচ্চা নিয়ে যাবেন, সে বাচ্চার ক্ষেত্রেও আপনারা বাবা মার টিন সার্টিফিকেট এনআইডি সহ আপনাকে দিতে হবে আর কি। এরপরে যেটা লাগবে আপনাদের জন্ম নিবন্ধন যে সার্টিফিকেটটা আছে এটা অবশ্যই লাগবে মরক্কোর ভিসার, ট্যুরিস্ট ভিসার জন্য জন্ম নিবন্ধন অবশ্যই দিতে হবে, এটা আপনারা অবশ্যই জেনে রাখবেন। যদি কেউ বলে যে মরক্কোর ভিসার জন্য জন্ম নিবন্ধন লাগে না তাহলে এটা ভুল বলবে, কারণ এটা তারা দেখতে চাইবেই জন্ম নিবন্ধনটা, এইটা আপনারা অবশ্যই করে রাখবেন। আর এরপরে যারা বিজনেস করেন বা যারা জব করেন বা যারা স্টুডেন্ট, সেই ক্ষেত্রে কী লাগবে, যারা স্টুডেন্ট তাদের স্কুলের আইডি কার্ডটা লাগবে এবং ছুটি, সে যে মরক্কো ট্রাভেল করবে এরকম একটা ছুটির অ্যাপ্লিকেশন লাগবে, স্কুলের যে ছুটির অ্যাপ্লিকেশন জমা দিয়েছে সেটা একটা কপি লাগবে। আর যারা জব করেন, জব হোল্ডার, তাদের জন্য কোম্পানির এনওসি লাগবে, এনওসি এবং আইডি কার্ড এবং ভিজিটিং কার্ড, এই তিনটা অবশ্যই লাগবে যারা আপনারা জব করেন। আর যারা বিজনেস করেন তাদের জন্য লাগবে হলো ট্রেড লাইসেন্স লাগবে, যেহেতু আমি বিজনেস করি ট্রেড লাইসেন্স লাগবে, রিনিউ করা থাকা লাগবে, আপডেট রিনিউ করা থাকা লাগবে। সাথে হলো আপনারা দুইটা বা একটা প্যাড দিবেন সেই সাথে, যারা যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে যারা মরক্কোর জন্য অ্যাপ্লাই করবেন, প্রসেসিং করবেন, তাদেরকে অবশ্যই এই প্যাডটা দিবেন। আর সাথে হলো ভিজিটিং কার্ড দিবেন, এটা হলো ভিজিটিং কার্ড দিবেন। এবং মরক্কোর ভিসার যে অ্যাপ্লাই করার জন্য যে ছবিটা লাগবে সেই ছবিটা নিয়ে আমি একটু কথা বলি। এটা হলো যদি কারোর থাইল্যান্ড ট্রাভেল করা থাকে তাহলে তো অবশ্যই ভালো, সেই ছবি যদি থাকে সেটা আপনারা ইউজ করতে পারবেন। এটা 45x35 mm ছবি লাগবে, 2 কপি ছবি লাগবে, আপনারা ছবি দুইটা প্রিন্ট করে রাখবেন এবং ম্যাট পেপার বা গ্লসি পেপারে এটা প্রিন্ট করতে হবে আর কি। এটা অবশ্যই ওই নর্মাল পেপারে প্রিন্ট করা থাকলে এটা নেবে না, এটা মাথায় রাখবেন আর কি। এবং আপনার লাগবে হলো 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট।
তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট, যারা জব করেন তাদের পার্সোনাল অ্যাকাউন্ট দেখাবেন, যারা স্টুডেন্ট তারা তাদের বাবা মার ব্যাংক অ্যাকাউন্ট দেখাবেন, এবং যারা বিজনেসম্যান আছেন তাদের ব্যাংক স্টেটমেন্ট লাগবে, কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট লাগবে, এবং সেই সাথে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে হলো পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট লাগবে, তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে, এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। এটাও সেম, আপনারা সবাই জানেন যে ট্যুরিস্ট ভিসার জন্য ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এটা লাগে। তো দ্বিতীয়ত, এটা আমি ফাইল জমা দেওয়ার পরে ভিসা সহ যে আমি আপনাদের সামনে আবার আসব, যে মরক্কোর ভিসা নিয়ে আমি আসব যে এই মুহূর্তে, তো এই ডকুমেন্টগুলো আপনারা যদি প্রসেস করেন এবং আপনারা যদি মরক্কোর ভিসা করতে যান, অবশ্যই তিন চার কান্ট্রি ট্রাভেল করে রাখবেন, না হলে কিন্তু মরক্কোর ভিসা থেকে ভিসা আপনাদেরকে দেবে না, ফ্রেশ পাসপোর্টে ভিসা দেবে না। পাশাপাশি যাদের তিন চার দেশ ঘুরে আসছে তারা সহজেই অ্যাপ্লাই করতে পারবেন, যদি পাঁচ দেশ করা থাকে তাহলে আরও ভালো, কারণ মরক্কো এখন সহজেই ভিসা দিচ্ছে, যখন কঠিন ছিল তখন আরও বেশি ট্রাভেল করা থাকা লাগে এবং ট্রাভেল প্রুফটা সব কান্ট্রিতে আপনার করা লাগে। ইতিমধ্যে আপনারা জানেন যে ইন্ডিয়া অনলি সাদা পাসপোর্টে আমাদের ভিসা দেয়, কারণ যেহেতু পার্শ্ববর্তী আমাদের দেশ। হ্যাঁ, আরেকটা জিনিস লাগবে, সেটা হলো প্রেজেন্ট অ্যাড্রেসের বিদ্যুৎ কপি, যেটা আছে সেই বিদ্যুৎ কপি আপনারা জমা দিবেন। প্রেজেন্ট অ্যাড্রেস যেখানে ঢাকাতে আপনারা আছেন, এই বাসার অ্যাড্রেসের যে বিদ্যুৎ কপি আছে এই বিদ্যুৎ কপিটা আপনারা অবশ্যই জমা দিবেন। তো আজ এই পর্যন্তই মরক্কোর ভিসা নিয়ে, পরবর্তী আপডেট ভিসা পাওয়ার পরে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো যে এটা আমার মরক্কোর ভিসার জন্য এসেছিল। তো আপনারা সবাই ভালো থাকবেন। এর পরবর্তীতে আমি আপনাদের সাথে ইজিপ্টের ভিসা কী কী ডকুমেন্ট লাগবে সেটা নিয়ে আলোচনা করবো।